হ্যাঁ বন্ধুরা, একটি স্মৃতিচারণ করছি মাত্র। তখন ক্লাস নাইনে পড়তাম, আমাদের বিজ্ঞান বিষয়ের শিক্ষক স্যার আব্দুস সাত্তার, উনি আমার ক্লাস টিচারও ছিলেন, তিনি বাংলায় আমাকে একটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছিলেন, পল্লী সাহিত্য কাকে বলে। আমার মনে আছে, সেটি মুখস্থ করেছিলাম, আসো তোমাদের সাথে একটু শেয়ার করি। পল্লী সাহিত্য, পল্লীর মাঠে ঘাটেও পথে প্রান্তরে, পল্লী প্রকৃতির মুক্ত দিগঙ্গনায়, কোকিল দোয়েল পাপিয়ার যে গান, নদীর যে কুলু কুলু ধ্বনি, পাতার যে মর্মর শব্দ, আর শ্যামল শস্যের যে ভঙ্গিময় হেলাদুলা, পল্লীবাসীর মনের কোণে আঘাত হেনে মনের ভাষাকে মুখের ভাষায় পরিণত করে, তাই পল্লী সাহিত্য। সবাইকে ধন্যবাদ।